বিয়ার ফর থেকে আমার কাছ থেকে রান্না বানা শিখেছে ঘটনা কিন্তু সত্যি কথা এই বেডার কাছ থেকে আমি বিয়ার ফরে রান্না বানা শিখেছি এখন আবার একদল ফানি আমারে বলবে না তার জামাই ঘরের মধ্যে কি করে ক্ষেতের কি অফিস অফিস নাই ও মা গো মা বিশ্বাস করতেন না কইলে আমার বেডারা ফুরা বাদাইমা ফ্ল্যাশব্যাক ও বন্ধুগণ আমার মাইয়াটারে আমি প্রচন্ড পরিমাণে মিস করিতেছি কারণ সেটি আমার বাসার মধ্যে নেই আমি বাসা ফাল্লানোর জোর ঝামেলায় সেটির আমি বাড়িতে ফাড়াই দিয়েছি দুই দিন পরে আবার নিয়ে আসবো কোনো সমস্যা নাই আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা বানাবে আমার বেড়ায় তো ঘটনা যেটা হয়েছে বেড়া মানুষের রান্না বান্না করতে পারে প্রচন্ড পরিমাণে দুর্দান্ত রান্না করতে পারে কিন্তু রান্না করার পরে রান্নাঘরের যে হাল হয় সেটা পরিষ্কার করতে 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 মা গো মা ফসাইতে 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 আমার একেবারে কোমর কাহিল ব্যথা হয়ে যায় তো যার কারণে আমার স্বামী যখনই বলে সেটি কোনো কিছু রান্না বান্না করবে আমি তাহারে জোগাড় যন্ত্র করে দিই সেটির হাতের মধ্যে যদি আমি জোগাড় যন্ত্র ছাইরা দিই তাহলে একেবারে শেষ তো হেপি আজকে যে রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবে সেটার জন্য পাউরুটির মাঝের অংশ লাগবে মাঝের অংশ লাগবে সাইডের অংশগুলো কি ফাফ করেছে সেটিদেরকে কেন এরকম কেটে 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 ফেলে দেওয়া হয় আমার আসলে মাথায় ঢুকে না হেতের হাতে একই পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে তারপরেও কেন তাহাদেরকে ফেলে দেওয়া হয় আমি জানি না আমার স্বামী বলতেছিল এই রেসিপিটা নাকি প্রচন্ড পরিমাণে ভাইরাল রেসিপি তো সেটি আজকে আমাদেরকে প্রচন্ড পরিমাণে ভাইরাল রেসিপি দেখাবে কি আছে এই রেসিপিটার মধ্যে সেই নাম আজকে দেখার জন্য এই রেসিপি করতে চাইতাছি তো আমার স্বামী বলতেছিল আমি যত সুন্দর করে রেসিপিটা বানাইতে পারবো তুমি কিন্তু তত সুন্দর করে রেসিপি বানাইতে পারবা না আমি বললাম যে তাহলে আজকে চ্যালেঞ্জ হয়ে যাক আমি আজকে আমার স্বামীরে চ্যালেঞ্জ করে দিলাম যে আমি তাহার মতো করে সুন্দর রেসিপি করে দেখাই দিব অনেক সময় আমার অনেকে বলেন যে আফাগো আপনার রেসিপি দেখে আমি যখন ট্রাই করি জিনিসটা অত পরিমাণে স্বাদ হয় না মুখের মধ্যে যেমন যায় না দেখতেও সুন্দর হয় না আজকে দেখবো যে আমার স্বামী যে রেসিপি বানায় সেইটার মতো হুবহু কপি আমি করতে পারি কিনা তো আমার স্বামী কি করলো দেখলেন না প্রথমে অল্প পরিমাণে বাটার দিয়ে কি সুন্দর করে ফিটুফিট সুন্দর করে বাটার দিয়ে এই এটারে বাজ্জা লইলো পাউরুটি গুলারে বাজ্জা লইলো এখানে তিন টুকরা পরিমাণে পাউরুটি দিয়েছে উপরে ডমস মশা ভাজা হবে নিচে ডমস মশা ভাজা হবে মাঝখানে যেটা থাকবে সেটা নরম থাকবে তারপরে এটার মধ্যে অল্প 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 পরিমাণে দুধ দিয়ে তারপরে বকর করে অতগুলা দুধ ঢেলে দিল তারপরে এখানে চিনি গুঁড়া দিয়ে আমারে বললো যে তোমাদেরকে রান্না বান্না শেখাইতে হয় বুঝতে পারছো তুমি তো বিয়ার পর থেকে আমার কাছ থেকে রান্না বান্না শিখেছো ঘটনা কিন্তু সত্যি কথা এই বেডার কাছ থেকে আমি বিয়ার পরে রান্না বান্না শিখেছি এখন আবার একদল ফানি আমারে বলবে না তার জামাই ঘরের মধ্যে কি করে হেতের কি অফিস টফিস নাই ও মা গো মা বিশ্বাস করতেন না কইলে আমার বেডারা ফুরা বাদাইমা হেতের অফিস নাই আদালত নাই কোনো কিছু নাই বাইরে থেকে গিয়ে গিয়ে মাইগিয়ে মাইগিয়ে আমার ঘরের মধ্যে খাওয়ান দাওয়া নানে তারপরে আমরা খাই বুঝতে পারছেন কাজটা শুক্রবার এটা হইতেছে গিয়ে আসল ঘটনা এই যে দেখেন আমার স্বামী সুন্দর করে এটারে বরাইয়া 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 রেসিপি বলে তৈরি করে ফেলাইছে এটা কোনো কথা এত সহজে রেসিপি হইতে পারে এটার মধ্যে কোনো কিছুই দিল না দিল বাটার দিল হইতেছে গিয়ে পাউরুটি দিল হইতেছে গিয়ে দুধ এটা দিয়ে তারপরে চিনি টিনি দিয়ে কি সুন্দর করে কষাইয়া কষাইয়া একটা রেসিপি বানাই ফেলে দেখা তো পুরোপুরি হিংসায় আমার নাক মুখ চোখ সকল কিছু একেবারে জ্বললা যাইতেছে বেড়া মানুষ এত সুন্দর করে রেসিপি করার কি দরকার তুমি বেড়া মানুষ তুমি অফিস করবা তুমি চাকরি করবা তুমি অফিস সামলাইবা তুমি হুদা হুদা রান্নাঘরের মধ্যে ঢুকে এরকম রান্না বান্না করা আমার মনের মধ্যে চলনি ধরনের কি দরকার ফলে দিয়ে দেখেন বেড়া কি সুন্দর করে একটা রেসিপি বানাই ফেলছে দেখে এত সুন্দর পরিমাণে সেন্ট আসতেছে অনেকে জিজ্ঞেস করবেন বাটারের পরিবর্তে তেল যেমন দেবো না তেল দিলে তেলের সুবাস আইব বাটার দিলে বাটারের সুবাস আইব রে বাপুরে কি সুবাস হাতের আদার কইতে পারতাছি না হাতে আমার দিয়ে তারপরে দিয়ে গেলে এখন তোমার চ্যালেঞ্জ করে দিলাম তুমি এটা বানাই দেখাও তো চলেন আমার রেসিপি আপনারা দেখে কেমনে মানে করেন আমি সেটা আপনাদেরকে দেখাই আমার রেসিপি দেখে আপনারা বাটারের গড়াইয়ের মধ্যে দিয়ে এটারে হাত দিয়ে যাইতে দিয়ে গলাই দেন কি জন্য এটারে তো সুন্দর করে আগুনের তাপে এটা অটোমেটিক্যালি গলে যাবে এটারে এমনি যাইতে দিয়ে গলান তারপরে এরকম জাকানাকা জাকানাকা করে দেন তারপরে যেটা করেন এই সময় যাওয়ানোর আগে আমার মতো করে এরকম উল্লাই ফাল্লাই ফেলেন দেখেন তো আমি কি সুন্দর করে আমার ধৈর্য ফুরাইতেছে না আমি সুন্দর করে উল্লাই ফেলাইছি এটা কিন্তু নিয়ম হইতেছে এক ফাঁস ভাজা হইলে অন্য ফাঁস উল্লাইতে হবে আমি সুন্দর করে এক ফাঁস বাজানোর আগে আরেক ফাঁস উল্লাই ফেলাইছি আসলে আমার ফলোয়ার গুলো এটাই করে এটাই করে এটাই করে আমি যেটা যেই সময় করি হেতেরা এটা সেই সময় করে না যার কারণে রেসিপি একেবারে হুবহু আমার মতো হয় না দেখছেন আমার স্বামীকে সুন্দর করে রেসিপিটা বানাইলে একেবারে দুম দারাকা হয়ে গেলো এদিকে আমি যখন এটা ভাজ দিয়েছি এটা তো ভাজাই হইতেছে না কি আশ্চর্য তাওয়া তো গরমই আসিল এটা ভাজা হইতেছে না কেল লেগে আমার মাথার মধ্যে গোবর বুঝছো আমার গিলোর জায়গার মধ্যে এতগুলো গোবর কেউ ঢুকাই দিয়েছে আজকে যার কারণে এটা ভাজা হইতেছে না আমি আমার স্বামীরে কইতেছিলাম হেতে ফরে দিয়ে ফাটলাইতেছিল তোমার যে রান্না শিখাইছি আমি বিয়া করাইছি আমি বিয়া করছি আমি এটা চাকরি করে খাওয়াই আমি মানে সবই তো আমার অবদান এটা কোনো কথা ফরে দিয়ে বেটার দেখছিলাম অল্প অল্প পরিমাণে দুধ দিতে আমিও সেই জন্য অল্প অল্প পরিমাণে দিতেছি আমরা যারা গৃহিণী আছি আমাদের হাতের মোটরটা একটু কিপটা কিপটা হয় তো যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে দুধ দিতে গিয়ে দিতেছি না কারণ চিন্তা করতেছি এক বেলা বাসাইলে তো হয়ে গেল তারপরে দুধ অল্প পরিমাণে দিয়ে সুন্দর করে আমার জামাইয়ের যেভাবে যেভাবে খোসাইয়া খোসাইয়া সাইডে লাগাইছে আমি সেভাবে সেভাবে খোসাইয়া লাগানোর চেষ্টা করতেছি যেইভাবে করে আমার রেসিপি দেখে আমার ফলোয়াররা ট্রাই করে দেখছেন নি আমার স্বামীর রেসিপি আমার রেসিপির মধ্যে কি পরিমাণে ফার্তকাই দিয়ে ঘটনা হয়েছে দুধ দিয়ে হুগাই ফেলানোর পরে মনে পড়ছে যে আমি চিনি দিতে বইলা গেছি গা আমার ফলোয়াররা মনে এইটাই করে হেতেরে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস দিতে বইলা জায়গা এটা কোনো কথা আমি আসলে আমার 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 ক্রিয়েটিভিটি দেখাইতেছি না আমি আসলে বলতাছি আমার ফলোয়াররা হেতের আমার লগে আসলে কি করে আমার রেসিপি কেন স্বাদ হয় না সেটাই আজকে আপনাদেরকে দেখাইতেছি চিন্তা করা যায় মানে আমার রেসিপি রান্না করার পরে আপনাদের বাসার মধ্যে কি লেগে স্বাদ হয় না বুঝতে পারছেন তো এবার এই যে দেখেন চিনিটা দিছি হগলতার পরে এটারে ক্যারামেল করে সুন্দর করে বাড়ির মধ্যে তুললা লেছি বেশ আমার রেসিপি মানে একেবারে সুন্দর ফকফকা চকচকা হয়ে গেছে তারপরে বড় ফোলা ছোট ফোলারে গিয়ে বললাম একটা তোমার বাবা বানাইছে একটা আমি বানাইছি দুইজনে খাইয়া বলো যে কোনটা কেমন হয়েছে পরে দিয়ে দুই ফোলা সুন্দর করে ঝাপাইয়া পড়েছে এখন আপনাদেরকে একটা কথা বলি আজকের এই রেসিপি যেটা দেখছেন এটা তো ভাইরাল হওয়ার একমাত্র কারণ হইতেছে অনেকেই চিন্তা করতে পারেন গরম দুধের মধ্যে পাউরুটি সুবাইয়া সুবাইয়া খাইয়া ফেলালে তো হয়ে যাবে বাইরে ভাই বিশ্বাস করেন গরম দুধের মধ্যে যদি আপনারা পাউরুটি সুবাইয়া খান জীবনে এই জিনিসের ফিলিং পাইতেন না এইটা যে কি জিনিস সেটা যে বেড়ায় আবিষ্কার করছে এই বেড়ারে পুরা দুই তিনটা মেডেল দেওয়ানোর দরকার তো এই যে দেখেন বেড়ার আবিষ্কার পুরা একেবারে
আমার ফুলা ফেনে কাইটা কুটা খাইয়া ফলাইতাছে মাঝে মাঝে ফুলা ফেনের জন্য রেসিপি বানাইতে ইচ্ছা করে কিন্তু এই রেসিপিটা কিন্তু হুদা ফুলা ফেনে বেড়াবেড়ি বুড়া মানুষ সকলতে খাইতে পারবেন তো আমার বড় ফলাইটা আস্তে ধীরে খাইতাছে আমার ছোট ফলাই হাতের মধ্যে হেতে সামুল দিয়া কাইটা কোন সময় খাইবো বেশি সময় লাগবো না যার কারণে হেতে কাপড় কাপড় করে রাতের মধ্যে লয়ে খাইতাছে হেতে আর এমন কাপড় কাপড় খানাতে খামি নিজেরে সংযত করতে না ফেরে আমি বললাম যে আমার একটু দিয়ে দেখতে পারিস তো তারপর দিয়ে মুখের মধ্যে দিয়ে দেখলাম মা গো মা বেড়া রেসিপিটা ফুরাই একেবারে সুপার হিট হয়ে গেছে এদিকে বড় ফলাই বলতেছিল তোমার দা দারুণ হয়েছে ছোট ফলাই বলতেছে বাবার রেসিপি বলে কথা এদিকে আমার স্বামী বলতেছে সব ক্রেডিট এডিট আমার দেওয়ান লাগে না আমি তো সেবা সিদ্ধস্ত আমি না থাকলে তোর মা কবে বানের জলে বাইসা যাইতো গাইগুলা কোনো কথা যাই হোক বেড়াই যাইতো আজকে রান্না বান্না করছে বেড়ার রেসিপি বলে কথা হেতে রাতে কিছু কইতামও ফাটতাছি না তো এই রেসিপিটা অবশ্যই বাসার মধ্যে ট্রাই করে আমার জানাবেন যে আপনাদের আসলে কেমন হয়েছে আমারটা তো বেকার সেকার কোনো মতে হয়েছে আর কি তো এই ছিল আমাদের আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলোয়ারদের রেখে দিবেন পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের শর্টকাট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা গুড বাই